হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বর্তমান সময়ে কেনেডিয়ান ইমিগ্রেশন সংক্রান্ত সবচেয়ে আলোচিত বিষয় হলো ভিজিট ভিসায় কানাডাতে এসে স্থায়ী হওয়া। কারণ আমরা জানি 2025 সাল পর্যন্ত কেনেডিয়ান গভর্নমেন্টের দেওয়া নিয়ম অনুসারে আপনি যদি দক্ষতা এবং যোগ্যতা প্রমাণ করে কেনেডিয়ান একটি জব অফার পেতে পারেন, তাহলে আপনি আপনার ভিজিট ভিসাটিকে সহজেই ওয়ার্ক পারমিটে পরিবর্তন করতে পারবেন। আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বেশ কিছু প্রশ্ন পাই, তার মধ্যে একটি বড় অংশ মিডল ইস্ট, মালয়েশিয়া বা সিঙ্গাপুরে ড্রাইভিং পেশার সাথে জড়িত অথবা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির সাথে জড়িত। তাদের জানার বিষয় হলো কি করলে বা কিভাবে এগোলে তাদের ভিজিট ভিসাটিকে তারা সহজেই ওয়ার্ক পারমিটে পরিবর্তন করতে পারবেন। আমার আজকের ভিডিওটি সে সকল বাংলাদেশি ভাইদের জন্য যারা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ড্রাইভিং পেশার সাথে যুক্ত আছেন অথবা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে শেফ অথবা অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে কর্মরত আছেন। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই আমি বলছি যারা ড্রাইভিং পেশার সাথে জড়িত এবং কানাডাতে ভিজিট ভিসাতে এসেও কিভাবে সহজে কাজের অফার পেতে পারেন এবং স্থায়ী হতে পারেন। তবে বলে রাখছি, এটি কিন্তু সাধারণ গাড়ি চালানো নয়, এটি বাস, লরি ইত্যাদি হেভি ভেহিকেলের জন্য প্রযোজ্য। বন্ধুরা, আপনারা হয়তো শুনে অবাক হবেন, কানাডাতে অন্টারিও একমাত্র প্রদেশ যেখানে আপনি ভিজিট ভিসাতে এসেও নির্দিষ্ট কোর্স করে পরীক্ষা দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। কানাডার যে কোনো প্রভিন্সে ড্রাইভিং সংক্রান্ত চাকরির আবেদন করার প্রথম শর্ত হলো একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। আপনি যখন অন্টারিও প্রভিন্সে এসে আপনার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যান, তখন আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা সহ যে কোনো প্রভিন্সে আপনি চাকরির অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত। গত 1.5-2 বছরে বিভিন্ন দেশের ট্রাক ড্রাইভাররা অন্টারিও থেকে লাইসেন্স নিয়ে আলবার্টা সহ অন্যান্য প্রভিন্সে গিয়ে চাকরির অফার নিয়ে তারা ওয়ার্ক পারমিট পেয়েছে। আমাদের বাংলাদেশে অনেক ভাইয়েরাই আছেন, তাদের যোগ্যতা আছে কিন্তু এই বিষয়টি সম্পর্কে তাদের জ্ঞান না থাকাতে তারা এই সুযোগটি নিতে পারছেন না। তাই আমি বলবো, প্রথমে আপনারা অন্টারিওতে আসুন, আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা ক্লিয়ার করুন। এরপরে যে সকল প্রদেশে ড্রাইভারের চাহিদা রয়েছে, যেমন সাসকাচুয়ান, আলবার্টা, ম্যানিটোবা সহ ইত্যাদি প্রেইরি প্রভিন্সে চাকরির আবেদন করুন এবং সহজেই আপনারা চাকরি পেতে পারেন, সহজেই আপনারা ওয়ার্ক পারমিট পরিবর্তন করতে পারবেন আপনার ভিজিট ভিসাটাকে। এবার আসছি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত, বিশেষ করে যারা শেফ বা অ্যাসিস্ট্যান্ট শেফ, তাদের জন্য কি করণীয়। যে সকল ভাইয়েরা মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন্স এসব দেশে কর্মরত রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে বিশেষ করে শেফ বা অ্যাসিস্ট্যান্ট শেফ হিসাবে এবং তাদের কর্মক্ষেত্রটি আন্তর্জাতিক মান সম্পন্ন, তাহলে তাদের অভিজ্ঞতাটি কানাডাতেও সমানভাবে স্বীকৃত। আমার নিজস্ব অভিজ্ঞতা এবং সোশ্যাল মিডিয়ায় বদলেতে জানা প্রায় 10 থেকে 15 জন ভাইয়ের কথা আমি জানি, যারা অ্যাসিস্ট্যান্ট শেফ বা শেফ হিসাবে বিভিন্ন দেশে কাজ করেছেন, যেমন ইটালি, মালয়েশিয়া ইত্যাদি। তারা কানাডাতে এসেছেন ভিজিট ভিসা নিয়ে, কিন্তু পরবর্তীতে তাদের ভিসাটিকে তারা ওয়ার্ক পারমিটে সহজেই কনভার্ট করতে পেরেছেন, কারণ তারা এখানে জব পেয়েছেন। যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে অন্যান্য যে কোনো ইন্ডাস্ট্রির তুলনায় রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া এবং ভিজিট ভিসাকে ওয়ার্ক পারমিটে পরিবর্তন করা সহজ। রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি এবং ড্রাইভিং পেশার এ সকল বেশিরভাগ চাকরি রয়েছে অ্যালবার্টার বিভিন্ন শহরে, এছাড়াও রয়েছে ম্যানিটোবা, নভাস্কোশিয়া ইত্যাদি প্রভিন্সে। যেহেতু কানাডার 60% পপুলেশন অন্টারিওতে থাকে, তাই এই প্রভিন্সে চাকরি পাওয়াটা একটু কঠিন এবং ভিজিট ভিসায় আসা সকল বাংলাদেশি ভাইয়েরাই মোটামুটি অন্টারিওমুখী। কিন্তু আমার পরামর্শ হলো, আপনারা অন্টারিওমুখী না হয়ে অন্যান্য প্রভিন্সের দিকেও রিসার্চ করুন, যেমন অ্যালবার্টা সহ বিভিন্ন প্রেরি প্রভিন্সে আপনারা চাকরি খুঁজতে পারেন। আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে আপনি সহজেই এসব প্রভিন্সে চাকরি পাবেন এবং ভিজিট ভিসাটিকে ওয়ার্ক পারমিটে পরিবর্তন করতে পারবেন। বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখছি, অ্যালবার্টাতে একটি প্রভিনশিয়াল প্রোগ্রাম চালু আছে, যার নাম রুরাল রিনিউয়াল স্ট্রিম। এর আন্ডারে আপনি যদি অ্যালবার্টার ছোট ছোট শহরগুলোতে চাকরির আবেদন করেন এবং আপনি যদি চাকরির অফার পান, তাহলে সহজেই আপনার ভিজিট ভিসাটিকে আপনি ওয়ার্ক পারমিটে পরিবর্তন করতে পারবেন এবং কোনো কোনো ক্ষেত্রে সরাসরি পিআরও পেতে পারেন। তবে আমি আবারও বলছি, সকল ক্ষেত্রেই আপনাকে যোগ্যতা এবং দক্ষতার প্রমাণ দিতে হবে, সাথে থাকতে হবে ইংরেজি ভাষার পারদর্শিতা। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যানাডা জয় এখন ফেসবুকে অ্যাভেলেবেল আছে, অনুগ্রহ করে আমাদের ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।